Sunday Suspense. Shudumatro, Radio Mitchi 98.3 FM. It's hot. বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। সৈয়দ মুস্তফা সিরাজ, জন্ম ১৪ই অক্টোবর ১৯৩০। বাংলা সাহিত্যে, বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে ইনি জনপ্রিয়। কর্নেল রহস্য কাহিনী লিখতে শুরু করেন বড়দের জন্য। তারপর আনন্দমেলার সম্পাদক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে লেখেন কিশোরদের জন্য কর্নেল কাহিনী। এছাড়া শুকতারা, আনন্দমেলা, পক্ষীরাজ, সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায় লিখেছেন অনেক ছোটদের গল্প। বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বেতারের জন্য অনেক নাটক লিখেছেন একসময়। চৌঠা সেপ্টেম্বর ২০১২ সালে তাঁর মৃত্যু হয়। সানডে সাসপেন্সে আজ সৈয়দ মুস্তফা সিরাজের লেখা ছায়া সঙ্গিনী। এই গল্পটি আমরা নিয়েছি দেশ পাবলিশিং থেকে প্রকাশিত তারা অশরীরী এই বইটি থেকে। গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য এবং এর মূল ভাষাটি অপরিবর্তিত রাখা হয়েছে। প্রধান চরিত্রে যোগব্রত রায়, হিরম্ব মৈত্র, মনোরঞ্জন, মনসুর সাহেব এবং সুমতি। গল্প পাঠে মীর, দীপ ও রিয়া। শুরু হচ্ছে ছায়া সঙ্গিনী। চারতলা বাড়ির ছাদের উপর এই ঘরটা পেয়ে গিয়ে খুব সুখী ভাবছিলাম নিজেকে। ১৮ ফুট লম্বা, ১২ ফুট চওড়া একটা ঘর মাত্র ১০০ টাকা ভাড়ায় পেয়ে যাওয়া সৌভাগ্যই বলতে হবে। ছাদটা অ্যাসবেস্টসের এই যা, গরমে একটু কষ্ট হতে পারে। হোক না, রাত্রিরে বাইরে খোলামেলা ছাদে শুলেই হলো। ছাদটাও প্রকাণ্ড, রীতিমতো খেলাধুলো করা যায়। পূর্ব কলকাতার এই তল্লাটে এমন পুরনো বাড়ি খুব কমই আছে। রেল লাইন, গোরস্থান, কলকারখানা আর এখানে ওখানে প্রচুর গাছপালা। আশেপাশে নতুন কয়েকটা উঁচু বাড়িও রয়েছে, কিন্তু সব মিলিয়ে ফাঁকা ফাঁকা নিঝুম লাগে, বিশেষ করে রাত বিরেতে। বাড়ির মালিক এক অবাঙালি মুসলিম। চিতপুরে সুতোর বড় কারবার আছে। আমার বন্ধু প্রদ্যোত আয়করের বড় অফিসার। তার তদবিরেই চারতলার ওপর এই ঘরটা পেয়ে গেছি। শুনেছি এ ঘরে পুরনো আসবাব থাকতো আগে। পরে মালিক ভদ্রলোক এটা ভেঙে আরো একতলা তুলতে চেষ্টা করেছিলেন। কর্পোরেশনের বিদ ঘুটে কি আইনের বাধা থাকায় নাকি সেটা করতে পারেননি। যাই হোক, নিরিবিলি লেখাপড়ার পক্ষে এমন ঘর পাওয়া সহজ নয়। ডাক্তার মির্জাপুরে একটা মেসে। লেখকদের পক্ষে বাঞ্ছনীয় ব্যবস্থা থাকার কথা না, প্রদ্যোত যেচে এই সুখের ঘর জুটিয়ে দিয়েছে। বলেছে এবার বিশ্ব সাহিত্যের হাটে হাঁড়ি ভাঙার মতো কিছু লিখবি যোগ, নইলে কেলেঙ্কারি করে ছাড়ব। প্রদ্যোত বরাবর আমার শুভানুধ্যায়ী ও সমঝদার বন্ধু। লিখে টিখে আমি যে একদিন অন্তত জ্ঞানপীঠটা পাবই, এতে ওর দৃঢ় বিশ্বাস। ঘরের রং ফেরাতে এবং আসবাব সাজাতে যত টাকা খরচ করলাম, সামনে পূজো সংখ্যা কাগজগুলো থেকে তা উসুলের মতলব নিয়ে টেবিলে বসেছিলাম। কিন্তু ও হরি, মাথায় যে কিচ্ছু নেই, একেবারে ভোঁ ভোঁ অবস্থা। ভাবছিলাম নতুন জায়গায় গিয়ে যেমন ঘুম হয় না, তেমনি লেখাও আসে না। কিছুদিন পরে এই শূন্যতা কাটিয়ে ওঠা যাবে। দিন সাতেক পরে দুপুরবেলা সিঁড়ি দিয়ে নামছি। দোতলার একটা ঘরের সামনে দেখি এক যুবতী দাঁড়িয়ে আছে। আমার চোখে চোখ পড়তেই হেসে নমস্কার করে বলল, একটা কথা জিজ্ঞেস করব। কেন করবেন না? আপনি কি লেখক যোগব্রত রায়? এইসব ক্ষেত্রে অহমিকা বোধে সুরসুরি লাগা স্বাভাবিক, তাই মুচকি হেসে বললাম, আপনি কিভাবে জানলেন? যুবতী ঠোঁটের কোনায় হেসে বলল,
আপনার ঘরের দরজায় নেম প্লেট লাগানো আছে, তাছাড়া তাছাড়া আপনার চেহারা আর ভাবভঙ্গি দেখে বোঝা যায়। তাই বুঝি? আপনি যখন রাস্তায় হেঁটে যান মুখটা নিচু থাকে, সবসময় হয়তো প্লট ভাবেন। ভালো করে তাকিয়ে দেখলাম যুবতীটি বিবাহিতা, বয়স 22-24 বেশি হতেই পারে না। কেমন একটা কুচি খুকি খুকি ভাবভঙ্গিও আছে মুখে, আমাকেও লক্ষ্য করে। এতে স্বভাবত আমার অবাক লাগার কথা। বললাম, আপনি কি এই ফ্ল্যাটেই থাকেন? সে হঠাৎ কেমন আনমনা হয়ে বলল, থাকতাম, এখন মাঝে মাঝে আসি। জানেন, এই ফ্ল্যাটটার উপর কেমন একটা মায়া জন্মে গেছে, বলেই দ্রুত প্রসঙ্গ পরিবর্তন করল। আচ্ছা, একটা অনুরোধ করব? নিশ্চয়ই করবেন। আমি যদি আমার লাইফ হিস্ট্রি বলি, আপনি তা নিয়ে একটা উপন্যাস লিখবেন? খুব রোমাঞ্চকর। মাথায় ছিট আছে নাকি রে বাবা, কথাবার্তা কেমন গোলমেলে ঠেকছে যে। অবশ্য সবাই ভাবে তার নিজের জীবনটা ভারী রোমাঞ্চকর এবং তা নিয়ে উপন্যাস লেখা যায়, কিন্তু এর চাউনিতে ক্রমশ একটা অপ্রকৃতিস্থ ভাব মাঝে মাঝে ফুটে উঠছে। গায়ের রং ঘোরালো সিঁড়ির হালকা অন্ধকারে কেমন পাণ্ডুর দেখাচ্ছে, পাতা চাপা ঘাসের মতো। অথচ আপাত দৃষ্টে শারীরিক রুগ্নতার কোনো ছাপ নেই, ছিপছিপে গড়ন হলেও নিটোল এবং মাংসালো। শুধু চাউনি ভাষা ভাষা আর কপালে তিনটে স্পষ্ট ভাঁজ, আর চোখের তলায় কিছুটা বাদামি ছোপ। কেন ভেতরে গভীর দুঃখ টুক্ষ আছে, এবং এ কি অনিদ্রায় ভোগে নাকি? বললাম, আগে শুনবো তারপর সে কথা, কিন্তু এখানে দাঁড়িয়ে তো শোনা যায় না। আমি কি তাই বলেছি? একটু ক্ষুব্ধ ভাবেই বলল সে। আপত্তি না থাকলে আপনার ঘরেই বরং যেতে পারি। নির্ঘাত ছিটগ্রস্ত, হিস্টেরিক টাইপ। দ্বিধায় পড়ে বললাম, কিন্তু এখন তো আমি বেরোচ্ছি। ও কি বলতে ঠোঁট ফাঁক করেছে সেই সময় পেছনের ফ্ল্যাটের দরজায় শব্দ হলো, আমি ঘুরলাম। বাড়ির আর সব বাসিন্দাদের সঙ্গে এখনো পরিচয় হয়নি, একটু বিব্রত বোধ করলাম। এভাবে এক যুবতীর সঙ্গে এখানে দাঁড়িয়ে কথা বলছি, এটা কে কিভাবে নেবেন তো বলা যায় না। দরজা খুলে এক টাকওয়ালা বৃদ্ধ ভদ্রলোক বেরিয়ে এসে আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বললেন, কাকে খুঁজছেন? কাকেও না, আমি চারতলার উপরের ঘরে থাকি। বৃদ্ধ নমস্কার করে হাসি মুখে বললেন, ও আপনি তাহলে নতুন ভাড়াটে? কি যেন নাম আপনার? যোগব্রত রায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হেরম্ব মৈত্র। বলে বৃদ্ধ ভদ্রলোক অন্য পাশের যে ফ্ল্যাটের দরজার সামনে যুবতীর সঙ্গে কথা বলছিলাম, চোখ নাচিয়ে সেদিকটা দেখিয়ে বললেন, মনোরঞ্জন বাবুর সঙ্গে আলাপ হয়েছে নাকি আগে থেকেই ছিল? এতক্ষণে আমি ঘুরে দেখলাম সেই যুবতী আর নেই। কখন নিশ্চয়ই দ্রুত নিঃশব্দে ও ফ্ল্যাটে ঢুকে পড়েছে, বোঝা যাচ্ছে ওই মনোরঞ্জন বাবুর ফ্ল্যাটে তার যাতায়াত আছে। বললাম, না আলাপ নেই। হেরম্ববাবুর চোখে ফের সন্দেহের ছায়া পড়ল। বললেন, কার সঙ্গে কথা বলছিলেন যেন? কথাবার্তা শুনেই তো দরজা খুললাম। এক ভদ্রমহিলার সঙ্গে, আগে ওরা মনোরঞ্জন বাবুর ফ্ল্যাটেই থাকতেন বলছিলেন, মাঝে মাঝে বেড়াতে আসেন তা। আমি ঝটপট ব্যাপারটা বোঝাতে চেষ্টা করলাম হেরম্ববাবুকে, পাশে ভদ্রলোক অন্য কিছু ভেবে না বসেন। আমাকে থামতে দেখে ভুরু কুঁচকে হেরম্ববাবু বললেন, ভদ্রমহিলা 4 নম্বর ফ্ল্যাটে এক সময় থাকতেন, কেমন চেহারা বলুন তো? চেহারার একটা মোটামুটি বর্ণনা দিলাম। শুনতে শুনতে হেরম্ববাবুর মুখে কেমন একটা বিদঘুটে ভাব দেখা দিচ্ছিল। শোনার পর কোনো কথা না বলে সোজা এগিয়ে 4 নম্বরের দরজার কাছে গেলেন। তারপর চাপা ষড়যন্ত্র মাখানো গলায় বললেন, দেখছেন ব্যাপারটা? দেখা মাত্র আমি হতবাক, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। দরজায় বাইরে থেকে তালা আটকানো, পাশাপাশি দুটো মাত্র ফ্ল্যাট এই সিঁড়ির মুখে দোতলায়।
তাহলে গেল কোথায় সে? নিচে নেমে গেছে নিঃশব্দে। তাও হতে পারে। হেরম্ববাবু হঠাৎ খপ করে আমার একটা হাত ধরে ফিসফিস করে বললেন, আপনি নতুন এসেছেন মশাই, একটা কথা বলি শুনুন, এই বাড়িটা ভালো না, আমরা উঠে যাওয়ার তালে আছি, পারলে আপনিও চেষ্টা করুন। সবাই সেই চেষ্টাই করছে, জানেন এ বাড়িতে কেউ দু তিন মাসের বেশি থাকে না। চারতলার আটটা ফ্ল্যাটে যাদের দেখবেন সবাই কম বেশি দুই থেকে তিন মাসের বেশি আসেনি, এসেই পালাই পালাই করছে। হাত ছেড়ে দিয়ে বৃদ্ধ দ্রুত নিজের তিন নম্বর ফ্ল্যাটে ঢুকে দড়াম করে দরজা বন্ধ করে দিলেন। আমি কয়েক মিনিট চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। চাকরি বাকরি করিনি, দিনের অনেকটা সময় পত্রপত্রিকার অফিস আর প্রকাশকদের কাছে আড্ডা দিয়ে কাটাই, সন্ধে ফিরে লিখতে বসি। রাত নটা নাগাদ বেরিয়ে খেয়ে আসি খানিকটা দূরের একটা হোটেলে। সেদিন ব্যাপারটা ভাবতে ভাবতে হন্যে হলাম। হেরম্ব মৈত্রের কথা কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। একটা আস্ত জলজ্যান্ত স্ত্রীলোক আমার সঙ্গে এতক্ষণ কথা হলো তার, সে কিনা ভূত? তাহলে মেয়েটি কোনো কারণে হেরম্ববাবুর চোখ এড়িয়ে আমার অজান্তে নিচে নেমে গেছে। তবু কৌতূহল জেগেছিল তার সম্পর্কে, তাই সন্ধে সাতটায় ফিরে দোতলায় চার নম্বর ফ্ল্যাটের দরজায় বোতাম টিপলাম। একটু পরে দরজা ফাঁক হল, ভারী গলায় আওয়াজ এলো, কাকে চাই? মনোরঞ্জনবাবু আছেন কি? দরজা পুরো খুলে খালি গায়ে লুঙ্গি পরা আমার বয়সী এক স্বাস্থ্যবান পেটাই গড়নের ভদ্রলোক বললেন, আপনি তো ছাদের ঘরে এসেছেন। হ্যাঁ, আমার নাম যোগব্রত রায়। পরস্পর নমস্কার বিনিময় হল। তারপর মনোরঞ্জনবাবু বললেন, আলাপ করে খুশি হলাম, তা বিয়ে বিশেষ কোনো প্রয়োজন আছে কি যোগব্রত বাবু? মানে কিছু মনে করবেন না, আমার একটু এক্সারসাইজ করার অভ্যেস আছে সকাল সন্ধে, তাই। এতক্ষণে দেখলাম ভদ্রলোকের শরীর ঘেমে সপসপ করছে, লুঙ্গিটা জড়িয়ে রেখেছেন কোনো মতে। বললাম, না না, এখন তাহলে আপনাকে ডিস্টার্ব করব না, পরে এক সময় এসে বলবো খন। মনোরঞ্জনবাবু ভুরু কুচকে বললেন, একটু আভাস দিতেও পারেন। না না, আপনি ব্যায়াম সেরে নিন, বলে আমি হনহন করে উপরে চলে গেলাম। খোলা ছাদে দাঁড়িয়ে আমার ঘরটার দিকে তাকালাম, অন্ধকার ছাদে ঘরটা ভুতুড়ে দেখাচ্ছে, আজ গা ছমছম করছিল। ভাবলাম কাল থেকে বরং বাইরে দেয়ালে একটা বাতি আটকাবো, বেরিয়ে যাওয়ার সময় জ্বালিয়ে রেখে যাব, ইলেকট্রিক খরচ বাড়বে, বাড়ুক। সন্ধ্যায় অন্ধকার ছাদে চোর ডাকাতে সে লুকিয়ে থাকতে পারে, এলাকার বদনামও আছে এ ব্যাপারে। এতক্ষণে একটা ব্যাপার মনে পড়ল, একটু অস্বস্তি জেগে উঠল সঙ্গে সঙ্গে। মনোরঞ্জনবাবু শরীর চর্চা করেন, ছাদের দরজা তো ভাঙা। যত ভাবলাম আমার গা ছমছম ভাবটা বেড়ে গেল ততই। তখন অন্ধকার ছাদে ভয়ে ভয়ে তাকিয়ে ভূত খুঁজতে খুঁজতে ঝটপট দরজার তালা খুলে সুইচ টিপে আলো জ্বালিয়ে দিলাম। ভয়টা অনেকটা কেটে গেল। বিছানায় পা ঝুলিয়ে বসে দুপুরবেলায় দেখা যুবতীটির কথা খুঁটিয়ে খুঁটিয়ে ভাবতে লাগলাম।
ওর মধ্যে ভৌতিক কোনো ভাবভঙ্গি দেখেছি বলে তো মনে পড়ল না। অবশ্য একটু পাগলাটে ভাব তো ছিলই। আরেকটা কথা, আমাকে রাস্তায় হেঁটে যেতেই বা কখন দেখল? পরপর দুটো সিগারেট শেষ করেছি। ওপাশে ভারী গলায় কেউ আমার নাম ধরে ডাকতেই প্রায় আঁতকে উঠেছিলাম। সাড়া দিয়ে বললাম, কে? আমি মনোরঞ্জন। বেরিয়ে গিয়ে বললাম, আসুন আসুন, কি সৌভাগ্য। ভুতুড়ে ছাদের ঘরে একজন বলিষ্ঠ দেহী ব্যায়ামবিদের উপস্থিতি এই মুহূর্তে আমাকে হাস্যকরভাবে সাহস যোগাচ্ছিল। মনোরঞ্জন বাবু বললেন, বাবা অন্ধকার যে, এক কাজ করবেন বুঝলেন, একটা আলোর ব্যবস্থা রাখবেন। না একটা নয় দুটো, একটা আপনার দরজার মাথায় আর একটা ওই ওই সিঁড়িটার মাথায়। বাড়িওয়ালা লোকটা বড্ড কঞ্জুস। মনোরঞ্জন ঘরে ঢুকে প্রশংসার চোখে সব দেখে নিয়ে বললেন, বাহ ভোল পাল্টে দিয়েছেন তো দেখছি। যাকে আপনার কথা জিজ্ঞেস করি, কি করেন? লোকটা কেমন যেন পুলিশ পুলিশ, একটু হামবড়াই ভাব আছে। বললাম, তেমন কিছু করি না, একটু লিখি দিখি মানে। অমনি কথা কেড়ে মনোরঞ্জন বলে উঠলেন, কি কাণ্ড, যোগব্রত রায় নামটা তাই কত চেনা চেনা মনে হচ্ছিল, আপনি তাহলে তিনি? ও মশাই, এই তো সেদিন রূপালী পত্রিকায় প্রেম প্রেম খেলা পড়ে চামড হয়ে গেলাম, কি সৌভাগ্য কি সৌভাগ্য। চায়ের আয়োজন আছে, হিটার জেলে কেটলি চড়িয়ে বললাম, আপনি কি করেন? দারোয়ানি বলতে পারেন, একটা ফার্মের সিকিউরিটি অফিসার। ফ্যামিলি নিয়ে আছেন নাকি একা? আপনার মতোই একেবারে একা। ফ্যামিলি পরে আনবেন বুঝি? না না, ও বালাই নেই, বাবা বেঁচে আছেন, থাকেন দাদার কাছে দিল্লিতে, আমি মশাই কোম্পানির পয়সায় এত বড় ফ্ল্যাটে থাকি। তবে যা মনে হচ্ছে বেশি দিন থাকা যাবে না। কেন বলুন তো, বাড়িটা তো ভালোই। ভালো? মনোরঞ্জন গম্ভীর হয়ে গেলেন, কত ভালো, আপনিও টের পাবেন, থাকুন না। কেন, ভূত প্রেত আছে নাকি? বললে কি বিশ্বাস করবেন, এই বাড়িতে অনেকেই একটা মেয়েকে দেখতে পায়, প্রথমবার আলাপের সময় বোঝাই যায় না সে আসলে কে, পরে বোঝা যায়। আমি মশাই প্রথমে শুনে বিশ্বাস করি, তারপর দিন কতক পরে এক ছুটির দিন দুপুরে হঠাৎ দরজার ঘন্টার বোতাম টিপল কেউ, খুলে দেখি বছর 22-23 একটি মেয়ে, সিঁথিতে সিঁদুর আছে, হাতে শাঁখা ফাঁকাও আছে। আমাকে অবাক করে না বলা না কওয়া ঘরে ঢুকতে আসছে দেখে সরে দাঁড়ালাম। ঢুকে এ ঘর ও ঘর, বাথরুম কিচেন ব্যালকনি ঘোরাঘুরি করলো, আমি তো হতবাক। তারপর জিজ্ঞেস করলাম, আরে কে আপনি, কি ব্যাপার? বললে, বিশ্বাস করবেন না মশাই, মনোরঞ্জন চোখ বড় করে বললেন, প্রশ্ন শুনে কেমন ঠান্ডা চোখে তাকিয়ে হাসলো, হাসি দেখেই গা বাজছিল। তারপর বললো, কি জানেন, বললো আমি এই ফ্ল্যাটেই থাকতাম, খুব মায়া পড়ে গেছে তাই দেখতে এসেছি। যাই হোক, তখন কিছু টের পাইনি, নাম জিজ্ঞেস করলাম, বললো সুমতি, ও স্বামীর কি একটা ট্রেডিং কনসার্ন আছে, এখন থাকে বেলেঘাটায়। তারপর সে ফের বাথরুমে ঢুকলো, ঢুকলো তো ঢুকলোই আর বেরোচ্ছে না। একটা ঘন্টা কেটে গেল, তখন ভাবলাম ফিট হয়ে পড়ে রইল নাকি, বাথরুমের দরজায় টোকা দিতে গিয়ে টের পেলাম, দরজা আটকানো নেই, ঠেলতেই খুলে গেল। তারপর মনোরঞ্জন চোখ বুঝে কাঁধ নাড়া দিলেন। বললাম, কি দেখলেন? একটা ডেড বডি। হ্যাঁ, বলেন কি? সম্পূর্ণ উলঙ্গ ডেড বডি, সেই মেয়েটি, গলাটা ফাঁক হয়ে আছে, তখনও রক্ত বেরোচ্ছে, সারা বাথরুমের মেঝে রক্তে লাল। আমি তো মশাই দেখতেই পাচ্ছেন মোটামুটি সাহসী মানুষ, নার্ভ শক্ত, চোখ বুঝে ফেলেছিলাম, খুলে দেখি বাথরুমে কিচ্ছু নেই, মনে হলো যা দেখেছি ভুল, হ্যালুসিনেশন ছাড়া আর কিছুই নয়। মনোরঞ্জন চুপ করে রইলেন, একটু পরে বললাম, তারপর? হ্যাঁ, তারপর টলতে টলতে ফিরে এলাম বেডরুমে, এসে দেখি আবার বুঝি হ্যালুসিনেশন, সুমতি আমার বিছানায় পা ঝুলিয়ে বসে আছে আর মিটি মিটি হাসছে,
অমনি আমি খাপ্পা হয়ে চেঁচিয়ে উঠলাম, তবে হারামজাদি ভূতনিকা আঁকা। মনোরঞ্জন এবার হা হা করে বিকট হেসে উঠলেন। বললাম, তারপর? তারপর আর কি, ঘুষি বাগিয়ে এগিয়ে যেতেই বিছানা থেকে উঠে ছিটকে সরে গেল। তারপর শুরু হলো আমার সঙ্গে চোর পুলিশ খেলা, কিছুতেই ধরতে পারি না। ভূতনি নিকুচি করেছে, এ ঘর ও ঘর করে শেষ অব্দি মেয়েটা শুরু করে দরজা খুলে বেরিয়ে গেল। সিঁড়িতে পায়ের শব্দ শোনা যাচ্ছে, তখন দরজা আটকে দিলাম। মনোরঞ্জন চুপ করল। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। সানডে সাসপেন্সে আজ সৈয়দ মুস্তফা সিরাজের ছায়া সঙ্গিনী। লেখক যোগব্রত রায় পূর্ব কলকাতার একটি বাড়িতে ভাড়াটে হিসেবে এসেছেন। হঠাৎই সিঁড়িতে দেখা হয় এক যুবতী মেয়ের সঙ্গে। মেয়েটি তার জীবনের গল্প শোনাতে চায় লেখককে, তারপর আবার হঠাৎই উধাও হয়ে যায়। বাড়ির আর এক ভাড়াটে হেড়ম্ববাবু জানান যে বাড়িতে কেউ বেশি দিন টেকে না। এদিকে মনোরঞ্জন বাবুর মুখ থেকে আর এক ভয়ঙ্কর ভৌতিক কাহিনী শোনা যায়। তিনি বলেন, এই বাড়িতে অনেকেই একটি মেয়েকে দেখতে পায়। তিনি তার বাথরুমে একটি ডেড বডি দেখেছিলেন এবং তারপর থেকে প্রায়ই হ্যালুসিনেট করছেন। তারপর কেটলির জল শো শো করছিল, বাইরে হেমন্তের রাত একটু শীতল হয়ে উঠেছে, রেল লাইনে ইঞ্জিন তীব্র শীষ দিচ্ছিল। মনোরঞ্জনের কথা বিশ্বাসযোগ্য কিনা ভেবে পাচ্ছিলাম না। দুজনেই চুপ করে গেছি তো গেছি। কিছুক্ষণ পরে চা খেতে খেতে বললাম, আর কোনোদিন কিছু দেখেননি? মনোরঞ্জন চায়ের ঢোক গিলে মাথাটা দোলালেন। সেটা হ্যাঁ বা না কিছুই বুঝলাম না। সিগারেট দিয়ে এবং নিজেও ধরিয়ে বললাম, আপনার সাহস আছে মশাই, বাথরুমে ঢুকতে ভয় করে না? মনোরঞ্জন হাসলেন, একটা ব্যাপার কি জানেন, ভূত যদি অতটা স্পষ্ট হয়ে মানুষের গা ঘেঁষে আসে, কথাবার্তা বলে, তাহলে আর ভূতত্ব থাকে না, মানুষও তাকে আর অতটা ভয় পায় না, সয়ে যায়। আমারও তাই হয়েছে, বরং মাঝে মাঝে মনে হয় কেন সে এমন স্পষ্ট হয়ে আমায় দেখা দিচ্ছে না। তাহলে বাসা বদলানোর কথা ভাবছেন কেন? জানেন, রাত্রিটা বড্ড গন্ডগোলে ভুগি, যতবার ঘুম ভাঙে মনে হয় পাশে বউয়ের মতো কেউ শুয়ে আছে, বেশ টের পাচ্ছি বুঝলেন, এমনকি সে আমার গা ঘেঁষে আসছে, কিন্তু সত্যি কেউ নেই। এক অদ্ভুত সমস্যা, আমি তো মশাই পুরুষ মানুষ, ব্যাচেলার, আমি ভীষণ উত্তেজিত হয়ে উঠি তখন। একটা মেয়ে দিব্যি পাশে শুয়ে আছে, অথচ হ্যালুসিনেশন আর কি। আচ্ছা এবার উঠব, আমি কি যেন বলবেন বলছিলেন? আর কিছু না, এই ব্যাপারটাই। কিভাবে জানলেন বলুন তো? হেড়ম্বদা কিছু বলেছে নাকি? না, সুমতির সঙ্গে আজ দুপুরে আপনার ঘরের দরজায়। বুঝেছি, তবে আমার ধারণা সুমতি আপনার কোনো ক্ষতি করবে না, মনের ভয়টা কাটিয়ে উঠতে পারলেই কোনো প্রবলেমই নয়। মনোরঞ্জন চলে গেলেন। এবার যেন নিজের সাহস প্রতিপন্ন করতেই গটগট করে হেঁটে ছাদ পেরোলেন। সিঁড়িতে ওর পায়ের শব্দ মিলিয়ে গেলে ঘরের দিকে ঘুরলাম, ঘুরেই আঁতকে উঠলাম। আমার বিছানায় সুমতি পা ঝুলিয়ে বসে আছে, পরনে বেগুনি জমিনের ওপর সোনালি ফুলওয়ালা বেনারসি, গা ভরা গয়না,
খোপায় ফুল জড়ানো, একেবারে নতুন বউ। আমি পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম, গলার স্বর ফুটল না। তারপর মাথাটা ঘুরে উঠল। জ্ঞান হলে দেখি দরজার চৌকাঠের কাছে শুয়ে আছি। প্রথম কয়েক সেকেন্ড ব্যাপারটা কিছু বুঝলাম না, তারপর উঠে বসলাম। বাঁ হাঁটুর কাছে ব্যথা করছিল, খোঁড়াতে খোঁড়াতে উঠে দাঁড়ালাম। ঘরে তেমনি আলো জ্বলছে, কিন্তু সুমতির ভূতটা আর নেই। মানুষের এই এক অদ্ভুত স্বভাব, ভূতের ভয়ের চেয়ে এখন হাঁটুর ব্যথাটা বেশি জোরালো হয়ে ওঠার ফলে ভূতের উপর ভীষণ খাপ্পা হয়ে গেছি। এ মুহূর্তে সুমতির ফের আবির্ভাব ঘটলে আমি তাকে বেদম প্রহার দিতাম নিঃসন্দেহে। মনোরঞ্জনেরও ঠিক এমনি রাগ হয়েছিল এবং সুমতির উপর হামলার চেষ্টায় ঘরময় দাপাদাপি করে বেড়াচ্ছিল। আমি নিষ্ফল রাগে ক্ষিপ্ত হয়ে মুঠো পাকিয়ে যাচ্ছে তাই গাল দিতে থাকলাম। কতবার যে হারামজাদি বললাম তার কোনো হিসেব নেই। তারপর তার উদ্দেশ্যে শেষবারের মতো শাসালাম, ফের যদি কখনো ত্রিসীমানায় তোমায় দেখেছি তো ঠ্যাং ভেঙে দেব বাঁদর মেয়ে। একলা ঘরের মধ্যে এমনি করে মুঠো তুলে শাসাচ্ছি দেখলে কেউ আমাকে নির্ঘাত পাগল ঠাউরাত, কিন্তু সেই মুহূর্তে কোথায় যেন খিলখিল করে কে যেন হেসে উঠল। অমনি সংযত হলাম, সব সাহস উবে গেল সঙ্গে সঙ্গে। মরিয়া হয়ে দরজা বন্ধ করে বিছানায় বসে পড়লাম। রাতটা না খেয়েই কাটাতে হলো, আর বাইরে যাওয়ার সাহস ছিল না। তবে এ রাতে আর কিচ্ছু ঘটল না। একটা পেন কিলার বড়ি খাওয়ায় মরার মতো ঘুমিয়ে পড়েছিলাম। সকালে সোজা হাজির হলাম বাড়িওয়ালা মনসুর হোসেনের কাছে। ভদ্রলোক থাকেন পাক সার্কাস এলাকায়। আমার মূর্তি দেখে একটু বিচলিত হয়ে মনসুর সাহেব জিজ্ঞেস করলেন, বিমার হইতে নাকি রাইটার বাবু, তশরিফ ফরমাইয়ে। শটান প্রশ্ন করলাম, দোতলা চার নম্বর ফ্ল্যাটে এক ভদ্রমহিলা খুন হয়েছিলেন তাই না মনসুর সাহেব? ব্যাপারটা কি একটু খুলে বলুন তো। মনসুর সাহেব আমার মুখের দিকে তাকিয়ে থাকার পর একটু হেসে বললেন, হ্যাঁ লেকিন লেকিন সে তো এক বরস আগের কথা আছে, পুলিশ পাত্তা করতে পারেনি, কেস খারিজ হয়ে গিয়েছিল। কেন এ বাত আপনি জিজ্ঞেস করছেন রাইটার বাবু? ভদ্রমহিলার নাম সুমতি দেবী ছিল তাই না? হাসেম কা নাম ছিল ও মাখন বাবু, বলে মনসুর সাহেব গলার স্বর চাপলেন। মাখন বাবুই জোরুকে কাতল করেছিল, বুঝলেন নাইটার বাবু? পুলিশকে টাকা দিয়ে সামাল দিয়েছিল মামলা। কেন খুন করেছিল জানেন? ও শাক হয়েছিল ভিন আদমি কা সাথ মোহাব্বত করছে। কে সেই ভিন আদমি? হামনে সিরফ আপনে কান সে সুনা, কোই গৌতম বাবু কা সাথ মোহাব্বত ছিল, জানা আনা ভি ছিল। এক রোজ মাখন বাবু উসকো পকড় লিয়া, ঝামেলা ভি হুয়া বহত। তো হুয়া ক্যা রাইটার বাবু? কুছ নাই, সিরফ জাননে কা ইরাদা থা, বলে উঠে দাঁড়ালাম। মনসুর সাহেব হাসতে হাসতে বললেন, সমঝ গে, আপ তো কিতাব লিখনে ওয়ালে হ্যায়, কিতাব লিখবেন। ব্যাঠিয়ে ব্যাঠিয়ে জরা সা চা পিকে যান। অগত্যা বসতে হলো। বাড়িতে সুমতির ভূতের উপদ্রবের কথাও তুললাম। মনসুর সাহেব দেখলাম পাত্তাই দিলেন না, দেবেন না সে তো জানা কথাই। ওর বক্তব্য সারাক্ষণ রেলগাড়ি আর কলকারখানার ভো ভো ছক্কর মক্কর আওয়াজে অতিষ্ঠ হয়েই ভাড়াটেরা চলে যায়। তবে হ্যাঁ, ভূতের ভয়েও পালায়, ভূত থাক আর নাই থাক। পাশেই গোরস্থান কিনা, হরদম মুসলিমদের লাশ যাচ্ছে নিচের রাস্তায়।
বাড়ি থেকে দেখা যায় সেই সব লাশ কবর দিচ্ছে। এই সব দৃশ্য দেখে ঘাবড়ে যায় ভাড়াটেরা। এক ফাঁকে মাখন বাবু কোথায় থাকেন জানতে চাইলাম। মনসুর সাহেব বললেন, শুনেছিলাম কাছাকাছি কোথাও যেন থাকেন। ও, আমি সহি বলতে পারবো না, আপনি ও দরওয়ানকে একবার পুছে লিয়েন, ও জানতে পারে। বজায় ইয়ে হ্যাঁ কি, বাড়ি ছড়নে কে বাদ ও মাখন বাবু নামে যত চিঠি উঠি আসতো, সে নাকি মাখন বাবুকে পৌঁছে দিয়ে আসতো। দারোয়ানের কথা মতো খোঁজ খবর নিয়ে মাখন বাবুর পাত্তা পাইনি, সেখান থেকেও চলে গেছেন কোথাও। ভদ্রলোকের নাকি রপ্তানির কারবার আছে ডালহাউসি পাড়ায়, কিন্তু সে তো খড়ের গাদায় সূঁচ খোঁজার ব্যাপার, তাই হাল ছেড়ে দিলাম। পরের দুটো দিন সুমতির উপদ্রব আর ঘটল না, অথচ আমি মনে মনে তার আবির্ভাব কামনা করছিলাম। তার হত্যাকাণ্ডের ঘটনাটা তার মুখেই শুনতে চাইতাম তাহলে। এই দুদিনে মনোরঞ্জন আমার ঘরে এসে গল্প করেছেন, সুমতির প্রসঙ্গ উঠেছে, কিন্তু তিনি সুমতির স্বামী বা প্রণয়ী, কাউকেও চেনেন না, কশিন কালেও না। মনোরঞ্জনের বিছানায় সুমতির ভূতের শুয়ে থাকার ব্যাপারটাও উঠেছিল। হ্যাঁ, মনোরঞ্জন হাসতে হাসতে বলেছেন, সুমতির ভূতটা আমার পাশে রোজ রাতেই শুতে আসে, ক্রমশ সয়ে যাচ্ছে ব্যাপারটা, আর অতটা উত্তেজিত হই না। ভদ্রলোক শরীর নিয়েই বেঁচে আছেন, তাই উত্তেজনা ছাড়া আর কিছু ভাবেন না। বিরক্তি লাগে আমার, মনে হয় শরীর চর্চাকারী ব্যায়ামবিদ লোকটি যেন আমাকে বোঝাতে চাইছেন স্বাস্থ্যবান তাগড়াই লোকরাই মেয়েদের একান্ত কাম্য। সুমতি মরে গিয়েও তাই তার প্রতি আসক্ত হয়েছে, ওর পাশে তাই রোজ রাতে শুয়ে থাকে সুমতি। কি ভাবেন নিজেকে মনোরঞ্জন কে জানে, আহাম্মক কাড়ল আর কাকে বলে। রাতে শুয়ে মনে মনে বলছি, সুমতি লক্ষ্মী বন্টি গালমন্দ করবো না, ভয় পাবো না, তুমি একবারটি এসো, তোমার লাইফ হিস্ট্রি শোনাবে বলছিলে না। রেল ইয়ার্ডে শীষ দিয়ে চলে গেছে রাতের ট্রেন, কতক্ষণ তার শব্দ, তারপর হয়তো গোরস্থানের দিক থেকে একটা হাওয়া উঠেছে, হাওয়াটা এই বাড়ির উপর দিয়ে সনসন করে চলে গেছে দূরে। হেমন্ত রাতের নক্ষত্রপুঞ্জে কি এখন সুমতির আত্মা দীর্ঘ সূক্ষ্ম বর্ণময় রশ্মি রেখার মতো আনমনে ঘুরে বেড়াচ্ছে এক মহাকাশ থেকে আরেক মহাকাশে? সে কি আমার কাছে অপমানিতা হয়েই মানুষের প্রতি গভীর দুঃখ ও ঘৃণায় অমর্ত্যগামিনী হয়ে গেল? আর কি আসবে না পৃথিবীতে তার ফেলে যাওয়া 4 নম্বর ফ্ল্যাটের সংসার স্মৃতিতে ফিরে? নিজের প্রতি রাগে ক্ষোভে ছটফট করেছি দুটো রাত। সুমতি নতুন বউয়ের বেশে আমাকে তার জীবন কাহিনী শোনাতে এসেছিল, আমি মূর্খের মতো আচরণ করেছি, তাকে দেখে আমার ভয় পাওয়া উচিত হয়নি। মৃতেরা যখন জীবিতের রূপ নিয়ে আসে তখন বোঝাই যায় তারা ভয় দেখাতে আসে না, ভয় দেখাবার ইচ্ছে থাকলে তারা বিকৃত চেহারায় আসতে পারে। সুমতি এসেছিল মানুষের অস্তিত্ব ও চেহারা নিয়ে, যে চেহারা এবং অস্তিত্বে একদা সে বেঁচেছিল তার ছোট্ট সংসারে। কি ভুলটাই না করেছি এই সরল সত্যটা না বুঝে। সুমতি এলো না, নিশ্চয়ই অভিমান হয়েছে মেয়েটির। বারবার তার উদ্দেশ্যে বললাম, ক্ষমা করো লক্ষ্মী মেয়ে, আর কখনো তোমাকে অপমান করব না, ভয় পাবো না, তুমি এসো, তুমি এসো। এলেন মনোরঞ্জন পরের রাতে, বারবার দরজায় ধাক্কা দিতেই চমকে উঠেছিলাম, সুমতি নাকি? পরক্ষণে মনে হলো, ও তো আত্মা অশরীরী সর্বগামিনী, কপাট বা দেয়াল কোনো জড় বস্তু ওর কাছে বাধা নয়, জড় বস্তু ওর কাছে বাতাসের মতো লঘু এবং ভেদ্য। মনোরঞ্জন হুড়মুড় করে ঘরে ঢুকলেন,
হাঁপাচ্ছিলেন তিনি। ব্যস্ত হয়ে বললাম, কি হয়েছে মনোরঞ্জন বাবু? মনোরঞ্জনের চেহারা উদ্ভ্রান্তের মতো, চোখ দুটো লাল, ইশারায় জল খেতে চাইলেন। জল খাওয়ার পর বললেন, সুমতি, সুমতি আমাকে জড়িয়ে ধরেছিল, ঘুম ভেঙে টের পেলাম জানেন, সে আমাকে প্রচন্ড জোরে জড়িয়ে ধরে আছে। তারপর বললাম, তারপর? তারপর টের পেলাম শরীর অস্বাভাবিক ঠান্ডা, আর আমার অসহ্য লাগছিল, আজ এতটুকু উত্তেজনা চাপতে পারছিল না। তারপর মনে হলো ও আমার গলা টিপে ধরেছে, দম আটকে যাচ্ছিল, দস্তা দস্তি করে ছাড়াতে চেষ্টা করলাম নিজেকে। তারপর হঠাৎ থেমে তিনি দরজার দিকে তাকিয়ে গর্জন করে উঠলেন জন্তুর মতো, তোমার হারামজাদি, আজ তোর একদিন কি আমার একদিন? আমি কিচ্ছু দেখতে পেলাম না। কি ভেবেছিস নাকি, কি ভেবেছিস? তবে মনোরঞ্জন জন্তুর মতো গজরাতে গজরাতে এক লাফে দরজার কাছে চলে গেলেন। তারপর ছাদে ওর দাপাদাপি শুনলাম, তখন বেরিয়ে গিয়ে ডাকলাম, মনোরঞ্জন বাবু, মনোরঞ্জন বাবু, আরে কি করছেন, চলে আসুন। মনোরঞ্জন সিঁড়িতে নেমে গেছেন, জান্তব গর্জন শুনতে পাচ্ছিলাম ওর গলায়। কোনো মানুষ এমন বিদঘুটে আওয়াজ করে ভাবা যায় না। সিঁড়িতে গিয়ে ফের ওকে ডাকলাম, মনোরঞ্জন বাবু, মনোরঞ্জন বাবু, কানে নিলেন না। ব্যাপারটা দেখার জন্য সিঁড়ি বেয়ে নামতে থাকলাম। মনোরঞ্জন নিচের তলায় গর্জাচ্ছেন তখন, তারপর তিনি রাস্তায় চলে গেছেন। পেছনে পেছনে দৌড়ে গিয়ে ডাকাডাকি করছিলাম, মনোরঞ্জন বাবু, মনোরঞ্জন বাবু। এই রাস্তার আলো এ পাড়ায় আসা অব্দি দেখিনি। রাস্তাটা অন্ধকারে এগিয়ে গেছে রেল ব্রিজের তলা দিয়ে। একটা সিঁড়ি নেমে দেখি মনোরঞ্জন রেল ব্রিজের উপর উঠে পড়েছেন পাশের সিঁড়ি বেয়ে। ওপরে রেল ইয়ার্ডের আলোর ছটা পড়েছে, মনোরঞ্জনের পরনে শুধু আন্ডারওয়্যার। এতক্ষণে সেটা আমার চোখে পড়ল, ফের চেঁচিয়ে উঠলাম, মনোরঞ্জন বাবু, মনোরঞ্জন বাবু, কি করছেন আপনি? তারপর হ্যাঁ, স্পষ্ট দেখলাম সুমতিকে, কিন্তু এখন তার মূর্তিটি ছায়াময়ী। সিলিউয়েট ওই মূর্তি একটু তফাতে চলেছে, মনোরঞ্জন বাবুকেও ছায়া মানুষ দেখাচ্ছে। তিনি দুহাত তুলে রেল লাইনে টলতে টলতে চলেছেন, ঘর ঘর করে একটা আওয়াজ হচ্ছে ওর গলার ভেতর। আমি রেল ব্রিজে উঠে গেলাম, ও পাশে নিচে গোরস্থান, গাছপালায় ঢাকা গোরস্থান ছমছম করছে, ভেতরে ঘুটঘুটে অন্ধকার, ওপরে আবছা আলোর ছটা। এই সময় একটা বাতাস উঠল সনসন করে, বাতাসটা বেড়ে গেল, গোরস্থানের গাছপালা আলোড়ন শুরু হলো, তারপর আচমকা সারা এলাকার আলো নিভে গেল। নিশ্চয়ই লোডশেডিং। অন্ধকারে রেল লাইনের পাশে হাঁটতে হাঁটতে চেঁচিয়ে ফের ডাকলাম, মনোরঞ্জন বাবু, কোনো সাড়া পেলাম না। আকাশে নক্ষত্র জ্বলজ্বল করছে, এক ফোঁটা মেঘ থাকার কথা নয়, অথচ বাতাসটা বেড়ে গিয়ে ঝড় হয়ে উঠেছে ক্রমশ। চারদিকে সেই সনসন তুমুল আওয়াজ, সমুদ্রের মতো গর্জন, মধ্যরাতের এই অলৌকিক ঝড়ের মধ্যে থমকে দাঁড়াতেই হলো, নয়তো নিচে গড়িয়ে পড়তাম। দূরে রেলের ইঞ্জিনের আলো দেখা দিল এই সময়। তারপর দেখলাম মনোরঞ্জন রেল লাইনের মধ্যিখানে তক্তায় পা ফেলে ফেলে তখনও টলতে টলতে এগোচ্ছেন, কিন্তু সুমতিকে আর দেখতে পাচ্ছি না। অসহায় হয়ে দাঁড়িয়ে দেখলাম আলোটা উজ্জ্বল হচ্ছে, তীক্ষ্ণ হুইসেল দিয়ে এগিয়ে আসছে মধ্যরাতের ডাউন ট্রেন। এদিকে প্রগাঢ় আলোর ঝাঁটায় মনোরঞ্জনকে আটকে যেতে দেখলাম। তারপর মাটি কাঁপিয়ে ট্রেনটা আমার পাশ দিয়ে এগিয়ে যেতে থাকলো। ট্রেন চলে গেলে আমি কাঁপতে কাঁপতে সেখানেই বসে পড়লাম, কেননা আমি জানি মনোরঞ্জনের কি ঘটেছে। কতক্ষণ আচ্ছন্ন অবস্থায় বসে থাকার পর একসময় মনে হলো
ঝড়টা থেমেছে। তখন ওঠার চেষ্টা করলাম। সেই সময় কেউ খুব কাছ থেকে আস্তে করে বলে উঠল, দাদা। কি? দ্রুত সাড়া দিলাম। অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে রেল লাইনের পদ্ধিখানে। সুমতি বলল, আমি সুমতি, দাদা বলে ডাকলাম কিন্তু। বোন, শুনেছি। আমার উপর রাগ করে আছেন তাই না দাদা? না বোন, তা কি বাড়ি? এসো, বসো এখানে। আর ভয় করছে না তো? না, তুমি বসো সুমতি, তোমার সঙ্গে অনেক কথা আছে। সুমতি ছায়াময়ী হয়ে দাঁড়িয়েই রইল, বলল, কথা আমারও আছে, আমাকে নিয়ে আপনাকে উপন্যাস লিখতে হবে দাদা। বেশ তো, লিখব। কিন্তু মনোরঞ্জনের ব্যাপারটা কি সুমতি? সচক্ষেই তো দেখলেন ওকে কি শাস্তি দিলাম। কিন্তু কেন সুমতি? এখনো বুঝতে পারছেন না? পেরেছি বলেই চমকে উঠলাম। সুমতি, তোমাকে কি মনোরঞ্জনই খুন করেছিল? হ্যাঁ, ওর আসল নাম গৌতম। ও ছিল আমার স্বামীর বন্ধু। একদিন দুপুরে ও এলো, ওকে দরজা খুলে দিলাম। আমি কিছু ভাবিনি, আমাকে একা পেয়ে ঝাঁপিয়ে পড়লো আমার উপর। আর তারপর সুমতি, কাঁদে না, কাঁদে না সুমতি, বুঝতে পারছি কি ঘটেছিল। তোমার নারীত্বের অপমান করেও ক্ষান্ত হয়নি শয়তানটা। পাছে তুমি স্বামীর কাছে সব বলে দাও তাই ও তোমাকে খুন করেছিল। তারপরও ও তোমাকে ভুলতে পারেনি। পরে সেই ফ্ল্যাট ভাড়া নিয়েছে, তোমাকে কামনা করবার হাত থেকে রেহাই পাইনি। রোজ রাতে হঠাৎ এক ঝলক টর্চের আলো পড়লো আমার উপর। কেউ চিৎকার করে বলল, হই হুকুমদার! বিদ্যুৎ স্পৃষ্টের মতো দুহাত তুলে চেঁচিয়ে বললাম, দোস্ত! রেল ইয়ার্ডে অন্ধকারে বসে আছি। মুহূর্তে এই চেতনা না জেগে উঠলে হতচ্ছাড়া রক্ষী বাহিনী আমাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ত। আর চোখে দেখলাম সুমতির ছায়ামূর্তি দূরে সরে যাচ্ছে। বন্দুকধারীরা এসে তামাশা করে বলল, প্যার করতা থা বাবু লোক, ইয়ে প্যার কা জায়গা নেহি হ্যায় জি, যাও চলা যাও ইয়াহাঁ সে, যাও জলদি ভাগ যাও, নেহি তো পাকড়া জায়গা। তারপর তারা আলো ফেলে সুমতিকে খুঁজতে থাকলো। না পেয়ে হতাশ ভঙ্গিতে একজন বলল, ভাগ গেই শরম সে। তারপর হাসতে থাকলো। আমি আস্তে আস্তে চলে এলাম। রেল ব্রিজের কাছে এসে লোহার সিঁড়ি বেয়ে যখন নামছি তখন আলো জ্বলল, লোডশেডিং ফুরল। গৌতম ওরফে মনোরঞ্জনের লাশটা বরং সকালেই দেখে আসব। শুনছিলেন ছায়া সঙ্গিনী, রচনা সৈয়দ মুস্তফা সিরাজ, সুমতির চরিত্রে রিয়া, হিরম্ব মৈত্র ও মনোরঞ্জনের ভূমিকায় দীপ, রেলের রক্ষী পুষ্পক, লেখক যোগব্রত রায় এবং মনসুর সাহেবের চরিত্রে মীর, গল্পের সূত্রধার দীপ, সহযোগী পরিচালক রাইট ব্রাদার্স থেকে অনির্বাণ, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ লেখক পুত্র অমিতাভ সিরাজকে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরো একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।